দেখুন, একটা অভিযোগ হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অনুব্রত মণ্ডল জনক শিব ঠাকুরকে পার্টি অফিসে, দুবরাজপুর পার্টি অফিসে ডেকে তাকে থ্রেট করেছিল এবং মারার হুমকি দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সে থানায় অভিযোগ করে এবং থানা সেই মর্মে একটা মামলা রুজু করে 323, 325 এবং 307 এই ধারায়। সেই জন্য তার প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছিল গতকালকে। প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয় এবং সেই প্রোডাকশন ওয়ারেন্ট আসানসোল জেলে নিয়ে যাওয়া হয়। আসানসোল জেল থেকে আজকে দুবরাজপুর আদালতে তাকে নিয়ে আসা হয় এবং পুলিশের তরফ থেকে 14 দিনের রিমান্ড প্রেয়ার করা হয়। আদালত তাকে 7 দিনের রিমান্ডের জন্যে পুলিশের হেফাজতে দিয়েছে এবং তিনি 7 দিন দুবরাজপুরে থানাতে 7 দিন থাকবেন। হ্যাঁ, আমরা তো জানি এইটাই সাধারণ নিয়ম আছে যে পিসি থাকার সময় আর অন্য কোনো এজেন্সি তাকে নিয়ে যেতে পারবে না, যদিও এখনো পর্যন্ত দিল্লি থেকে কোনো প্রোডাকশন ওয়ারেন্ট আসানসোল জেলে এসে পৌঁছায়নি। কি বলবেন?